রাঙ্গামাটির বাঘাইছড়িতে পৌরসভার পক্ষ থেকে 302 জন জেলের মাঝে মাথাপিছু 20 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। 21 মে মঙ্গলবার সকালে উপজেলা খাদ্য গুদামের সামনে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়। এই সময় বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার। পৌর মেয়র জমির হোসেন বলেন, কার্প জাতীয় মাছের বংশ বিস্তারের লক্ষ্যে কাপ্তাই হ্রদে 3 মাস সকল প্রকার মাছ শিকার বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসক। তাই মানবিক সহায়তা হিসেবে জেলেদের মাঝে এসব চাল বিতরণ করা হয়।